হ্যালো এভরিবডি, আমি উচ্ছ্বাস পাল, অ্যাসিস্ট্যান্ট টিচার এস ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। আমাদের আজকের টপিক উদ্ভিদ ও প্রাণীর কোষের কোষীয় সংগঠনের যেই টিস্যু সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, মানে আমাদের লেকচার টু। তো যাই হোক, আসো, টিস্যু উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে, একই ধরনের কাজ করে, তখন সেই দলবদ্ধ কোষগুলোকে একসাথে টিস্যু বলা হয়। আচ্ছা, আমরা এর আগের টপিকে বিভিন্ন ধরনের কোষ নিয়ে আলোচনা করেছিলাম। এখন হচ্ছে সেই কোষগুলো যখন একত্রিত হবে, তারা অভিন্ন আকার আকৃতিতে অভিন্ন হতে পারে বা ভিন্ন হতে পারে, মানে দেখতে বা শেপে তাদের গঠনটা কি ভিন্ন রকম হইতে পারে, আবার একই রকম হইতে পারে, কিন্তু তারা কাজ করবে একইভাবে এবং অবস্থানও করবে একইভাবে, মানে তারা যে কাজ করবে তারা দলগত ভাবে করবে এবং হচ্ছে তারা অবস্থান করবে হচ্ছে পাশাপাশি দলগত ভাবে। এই ধরনের একত্রিত কোষগুলোকে একসাথে বলা হয় হচ্ছে টিস্যু। তো ক্ষমতা অনুসারে টিস্যু মূলত দুই প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু আর দ্বিতীয় হচ্ছে স্থায়ী টিস্যু। তো ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলা হয়, অর্থাৎ যেসব কোষ বিভাজিত হতে পারে, মানে একটা ভেঙে দুইটা, দুইটা ভেঙে তিনটা, ওই যে আমাদের যে ইয়ে ছিল কোষ বিভাজন, এরকম কোষ বিভাজন হতে পারে, সেই ধরনের কোষের যে সমন্বয়, সেই কোষগুলো সমন্বয়কে বলা হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে, মানে যেসব অংশ বাড়তে পারে, যেহেতু তাদের কোষ বিভাজন হয় আলটিমেটলি তাদের বৃদ্ধি হয়, তো এই কারণে কি হয় তাদের মূলত হচ্ছে কাণ্ডের যে দিকটা সেই দিকটা সবচেয়ে বেশি বৃদ্ধি হয়, তারপর হচ্ছে ডালপালার দিকগুলা বৃদ্ধি হয়। তো এই কারণে হচ্ছে মূলত বলা হয় হচ্ছে কি, যারা কোষ বিভাজন করতে পারে তাদেরকে ভাজক টিস্যু বলা হয়। এখানে বলা বাহুল্য বা বলে রাখি, আমরা জানি একটা ছোট গাছের পাতার যে সাইজ হয় সেই তুলনায় একটা বড় গাছের পাতার সাইজটা একটু মানে একই রকমই থাকে, প্রায় কাছাকাছি থাকে, কিন্তু বারে কোনটা গাছের কাণ্ডটা, ডালপালাগুলা, শাখা প্রশাখাগুলা, তো সেই হিসেবে আমরা বলতে পারি এই অংশগুলোতে কি আমাদের ভাজক টিস্যুটা বেশি থাকে। ভাজক টিস্যুগুলো বেশি থাকে কারণ হচ্ছে কি, ভাজক টিস্যুগুলো কি হয় কোষ বিভাজন করতে পারে বা বিভাজন হইতে পারে। তো ভাজক টিস্যুর কাজ হচ্ছে ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও নতুন টিস্যু সৃষ্টি করে। এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়, মানে লম্বা এবং পাশেও বৃদ্ধি ঘটায়। ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায়, মানে ভাজক টিস্যু যেহেতু তারা কি হয় একটা কোষ ভেঙে দুইটা কোষ, দুইটা কোষ ভেঙে চারটা কোষ, এই কারণে একত্রিত দলগত ভাবে তাদের পরিমাণটা বৃদ্ধি পায়, এই কারণে কি হয় নতুন নতুন টিস্যুর উৎপত্তি ঘটে। তারপরে যে অংশটা সেটা হচ্ছে স্থায়ী টিস্যু, যে টিস্যু কি হয় না বিভাজন ক্ষমতা নেই, মানে তারা কোষ বিভাজনে অংশগ্রহণ করে না, সেই ধরনের টিস্যু গুলোকে মূলত বলা হয় হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে মূলত খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য এক অংশ থেকে গাছের অন্য অংশে বা উদ্ভিদের এক অংশ থেকে অন্য অংশে পরিবহন করা, দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, এই হচ্ছে আমাদের স্থায়ী টিস্যুর মূলত কাজ। তারপর যেটা আসে সেটা হচ্ছে বহুকোষী প্রাণীতে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে টিস্যু বা কলা বলা হয়। আমরা একটু আগে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে উদ্ভিদ কোষের জন্য, এখন আমরা পড়তেছি হচ্ছে প্রাণী কোষ বা প্রাণী দেহের ক্ষেত্রে ঠিক সেম। প্রাণীদের বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত, টিস্যু সাধারণত চার ধরনের হয়ে থাকে প্রাণী দেহে, আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। তো আবরণী টিস্যুকে আবার বলা হয় হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ, গহ্বরের ভেতরের আবরণ আবরণী টিস্যু দিয়ে গঠিত, দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দ্বারা গঠিত হয়ে থাকে। আবরণী টিস্যু বৈশিষ্ট্যগুলো কি কি হয়ে থাকে, আবরণী টিস্যু বৈশিষ্ট্যগুলো হয়ে থাকে এক বা একাধিক স্তরে সাজানো থাকবে, কোষগুলো একটি পাতলা পর্দার উপর থাকবে এবং এ ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র বা ম্যাট্রিক্স থাকে না। এ ধরনের কলাতে কি থাকবে না, কোন ধরনের কোনো ম্যাট্রিক্স থাকবে না, কারণ হচ্ছে ম্যাট্রিক্স থাকে হচ্ছে কি হচ্ছে কিসে, গাছের পাতাতে। এবার আসো মাস্কুলার টিস্যু। মাস্কুলার টিস্যু হচ্ছে কি, দেহের কোনো কোনো পেশি আমরা ইচ্ছা মতো চালনা করতে পারি, যেমন হাত বা পায়ের পেশি, আবার কোনো কোনো পেশি ইচ্ছা মতো তাদের ইচ্ছা মতো চলে, মানে যেমন এই যে আমরা হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, এগুলো হচ্ছে মাথা এরকম করতে পারি, ঘাড়ের এই যে এই অংশগুলা, এগুলো হচ্ছে কি আমরা আমাদের ইচ্ছা মতন নাড়াতে পারি। আবার কিছু কিছু আছে যেগুলো আমাদের ইচ্ছা মতো না, তারা নিজেদের ইচ্ছা মতন নড়াচড়া করে, যেমন হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, তারপর হচ্ছে আমাদের যেই পেটের ভেতরে যে আমাদের মানে ইয়ে আছে, পাকস্থলী আছে, এই জিনিসগুলো আসলে তাদের নিজেদের প্রয়োজনে বা নিজেদের চাহিদার অনুযায়ী তারা নড়াচড়া করতে পারে। তো সেটার উপর ভিত্তি করে মূলত মাস্কুলার টিস্যু বা ওই ঐচ্ছিক টিস্যুকে দুইভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি ঐচ্ছিক পেশি আর একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তো ঐচ্ছিক পেশি হচ্ছে কোনগুলো, যেগুলো আমরা নিজেদের ইচ্ছা মতন হাত বা পায়ের
যে পেশিগুলো সেগুলো আপনি নিজেদের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি, এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি হচ্ছে কি, যেটা তার প্রয়োজনে সে নড়াচড়া করবে, মানে আমরা তাকে নড়াচড়া করতে পারবো না, এগুলোকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তারপর যেটা সেটা হচ্ছে কি, যোজক টিস্যু। যোজক টিস্যু প্রাণীদের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। এই টিস্যু প্রধানত কঠিন, তরল ও মেদময় হয়। রক্ত, হাড়, তরুণাস্থি, এগুলোকে যোজক টিস্যু বলা হয়। যোজক টিস্যু কাকে বলে, যোজক টিস্যু প্রাণীদের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে, মানে হচ্ছে দুইটা টিস্যু বা বিভিন্ন ধরনের একের অধিক টিস্যু একত্রিত করে, মানে সংযোগ স্থাপন, মানে ব্রিজ হিসেবে কাজ করে, তাদেরকে বলা হচ্ছে যোজক টিস্যু। এই টিস্যু কঠিন, তরল ও মেদময় হয়, যেমন রক্ত, হাড়, তরুণাস্থি, এগুলা। যোজক টিস্যুর কাজ কি, ক্যালসিয়াম দ্বারা গঠিত হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে এবং দৃঢ়তা প্রদান করে। টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে মেদ কলা স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রসার ও সংকোচন এবং প্রসারণে সাহায্য করে। তারপর যেটা সেটা হচ্ছে কি, স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু হচ্ছে আমাদের ব্রেনে থাকে। প্রাণীদের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। আসলে আমি যে একটু আগে বললাম যে আমাদের ব্রেনে থাকে, আসলে মূলত সেটা না, সেটা হচ্ছে কি, ব্রেনের সাথে আমাদের সারা শরীরের সংযোগ স্থাপন করে। যেমন আমি যদি আমার চুলটা ধরে টান দিই তাহলে কিন্তু আমি ব্যথা পাবো না, সরি, চুল ধরে টান দিই তাহলে ব্যথা পাবো না, সেটা না, মানে চুল ধরে টান দিলে আমাদের এই জায়গাটাতে ব্যথা পাবো, মানে মাথার উপরে চামড়াটাতে ব্যথা পাবো, কিন্তু চুলে কিন্তু কোনো ব্যথা বা উদ্দীপনা সৃষ্টি করে না। তারপর হচ্ছে কি, নখ কাটলে কিন্তু আমরা নখের, আমরা যদি হচ্ছে আমাদের মানে চামড়ার মধ্যে লাগে তখনই আমরা কেবল উপলব্ধি করতে পারি বা ব্যথা পাই, বাট নখ কাটার সময় কিন্তু আমরা ব্যথা পাই না। তার কারণ হচ্ছে এই হচ্ছে আমাদের চামড়ার যে অংশটা আমাদের শরীরের সাথে রয়েছে, সেই চামড়ার অংশ থেকে শুরু করে একদম ব্রেন পর্যন্ত আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট থেকে এক ধরনের টিস্যু যায়, সেগুলোকে বলা হচ্ছে নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যু। তো মস্তিষ্ক অসংখ্য নিউরন দিয়ে তৈরি, প্রতিটি নিউরনের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে কোষদেহ, ডেনড্রন এবং ডেনড্রাইট বা এক্সন। একটা হচ্ছে কোষদেহ, একটা ডেনড্রন, আর একটা হচ্ছে ডেনড্রাইট বা এক্সন। এবার আসো স্নায়ু টিস্যুর কাজ। স্নায়ু টিস্যুর কাজ হচ্ছে দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণ করে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। মানে হচ্ছে ধরো আমার হাতে একটা মশা বসলো কিংবা আমাকে কেউ থাপ্পড় দিল, তাহলে কি হবে, আমি সেই ফিলিংসটা, মানে সে আমাকে জোরে থাপ্পড় মারছে আমি ব্যথা পাইছি, বাট আস্তে মারলে কিন্তু আমরা ব্যথা পাই না বা আনন্দ অনুভব করি। তো এই জিনিসটা আসলে মূলত আমাদের গাল থেকে আমাদের ব্রেনে একটা সিগন্যাল পাঠানো হয় বা একটা উদ্দীপনা পাঠানো হয় বা একটা সংকেত পাঠানো হয়, তখনই আমরা বুঝতে পারি কি, আমার হাতে মশা বসেছে বা পায়ে মশা বসেছে, আমাদেরকে মারতে হবে, অথবা সে আমাকে থাপ্পড় দিয়েছে বা আমাকে আদর করেছে। এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্দীপনা বা বিভিন্ন ধরনের এক্সাইটমেন্ট যেটা আমরা পাই সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সিগন্যাল থেকে, সিগন্যালের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে আসলে মূলত এই জিনিসটা আমাদের ব্রেন ক্যাপচার করে থাকে। অ্যাকচুয়ালি কি হয়েছে, পাশাপাশি আমাদের চোখে এখানে কাজ করে ওই জিনিসটা দেখার জন্য। যদি আমরা দেখতাম, বুঝতাম, যদি ব্রেন আমাদেরকে ইয়ে দিত যে মশা বসছে ডান পায়ে কিন্তু আমরা মশাটা দেখতাম বাম পায়ে, তাহলে কিন্তু আমরা কি, মশাটা বাম পায়েই মারবো। যাই হোক, এখানে আমাদের চোখেরও একটা বিষয় আছে, এটা অনেক জটিল, আমরা ওই বিষয়টাতে এখন না যাই। উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করা, যেমন হচ্ছে গত পরশু দিন আমি নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, এই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত আমার মনে একটা উদ্গ্রীব বা একটা মানে একটা ফিলিংস তৈরি করতেছে। এই জিনিসটা আসলে মূলত হয়ে থাকে হচ্ছে কি, ওই যে ঘটনাটা আমার ব্রেনে অ্যাবজর্ভ করে রাখার জন্য বা সেভ করে রাখার জন্য। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ, শারীরবৃত্তীয় কাজ মানে হচ্ছে আমাকে এখন ওয়াশরুমে যেতে হবে, আমাকে এখন গোসল করতে হবে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় কাজ, এগুলো কিন্তু আমাদের ব্রেন ধারণ করে বা সমন্বয় সাধন করে। তো একটা স্নায়ু টিস্যু যদি আমরা চিত্রটা লক্ষ্য করি তাহলে খেয়াল করব, এই যে আমার যেই চিত্রে যে টিস্যুটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত আমাদের স্নায়ু টিস্যু, যেখানে উপরের যে অংশটুকু সেই অংশটুকু হচ্ছে কোষদেহ, নিচের যে অংশটুকু সেটা হচ্ছে এক্সন, এবং উপরের যে শাখা প্রশাখার মতো যে অংশটুকু সেটাই হচ্ছে আমাদের কি, ডেনড্রন। তো আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে আজকের এই টপিক। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।